তো বিশ্ব নবী তো অ্যাজ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স, গোটা বিশ্বের জন্য রহমত। তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল, যে বলল রুকানা আসলিম তাসলাম, ইসলাম মানো, শান্তিতে থাকবা, দুনিয়ায়ও থাকবা আখেরাতেও থাকবা, সুবহানাল্লাহ পড়েন। রুকানা বলে না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি তো কালিমা পড়ব না, যদি বক্সিং খেলে আমারে হারায় দিতে পারো তাইলে কালিমা পড়ু। বিষ্ণুই বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ। রুকানা বলল তাহলে আমিও কালেমা পড়ি না। বিষ্ণুবি রাজি হলেন, অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেললে সমস্যা কই? কি রহমতের নবী, কি অ্যাটিটিউড, কি পজিটিভনেস, কি প্রোঅ্যাক্টিভনেস, অলওয়েজ প্রোঅ্যাক্টিভ, সব সময় ইতিবাচক চিন্তা করতেন। নেতিবাচক চিন্তা কারে বলে বিষ্ণুবি জানতই না, সুবহানাল্লাহ পড়েন। বিষ্ণুবি রাজি হলেন, এবার বক্সিং খেলার পালা। রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে। আপনারা রেসলিং খেলা দেখছেন, তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষকে। তো বিশ্বনবী তার পজিশন টজিশন নেয় না, বিশ্বনবী দাঁড়িয়ে আছে। রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি, তুমি লাফাও না কেন, তুমিও লাফাও। বিশ্বনবী বললেন না আমি লাফাই না, কারণ আমি সিলাইবিহীন লুঙ্গি পরি, সিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না? নাই। কি লাজুক নবী ছিলেন, কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন, হালিমাতুস সাদিয়া 5 বছর এই কুরাইশি মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে। হালিমাতুস সাদিয়া বলল এই 5 বছরের ব্যবধানে কোনোদিন কুরাইশি মোহাম্মদ রে কাঁদতে দেখি নাই, ক্ষুধা পেলেও ছেলেটা কাঁদতো না, ব্যথা পেলেও কাঁদতো না, শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে উঠত। এবার মারামারির পালা। রুকানা বলে মোহাম্মদ তুমি মারো, বিশ্বনবী বললেন তুই মার, কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তোর নাই। বিশ্বনবীর এক হাতে জান্নাতে 40 জনের শক্তি ঢুকায় দিছে কে? তো বিশ্বনবী মায়ের দিলে এটাও হজম করতে পারবে, কথা কর, পারবে না। এখন রুকানাও মারে না, বিশ্বনবীও মারে না, খেলাও শুরু হয় না। এখন ছবি টবি তোলা বাদ দেন, কোন ছবি তুলবেন না, এই ছেলে সিট ডাউন। বিশ্বনবীও মারে না, রুকানাও মারে না, খেলাও শুরু হয় না। এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো, বিশ্বনবী মারে নাই। কিন্তু বিশ্বনবী ওনার ডান হাত মোবারক, কি নরম হাত, সফটার দেন সিল্ক, সিল্কের চেয়ে নরম ছিল। ওয়া কানা কাফুহু আবিয়াদু মিনাদ দিবাজ, সফটার দেন সিল্ক, রেশমের কাপড়ের চেয়েও বিশ্বনবীর হাতের তালু সফট ছিল। এই হাতটা দিয়ে বিশ্বনবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন, মারে নাই, খালি বলছে রুকানা এত লাফাস কেন। টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। সবাই তো অবাক, ঘটনা কি, ঘটনা কি, কি মিরাকেল, কি অলৌকিকত্ব, পানি ঢেলে রুকানারে হুশ ফিরানো হয়েছে। সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ঘুষিও দিল না, লাথিও মারলো না, বেহুশ হইলি কেন? রুকানা বলে আরে তোরা তো দেখোস নাই, তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে, আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে। এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ, আগে মারে না, আগে মারে না, মাইর খায়, কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন কিছু মাইর দেওয়ার দরকার আছে না? নাই। ডিফেন্সিভ অ্যাটাকিং সিস্টেম, এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন খবরদার, সিভিল সিটিজেন যারা আছে সাধারণ নাগরিক তাদের গায়ে হাত তোলো না। চিফ অফ মিলিটারিকে বিশ্বনবী ডিরেকশন দিয়ে দিতেন, সাধারণ নাগরিক মেরো না, কোন নারীর গায়ে হাত তোলো না, বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না, শিশুদের গায়ে হাত তোলো না, ও এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তোলো না। তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার, আল আমান আমান, আই সিক দ্য সিকিউরিটি, হাত তুলে আমান চাইলে তাদেরকেও মেরো না।